দুর্গাপূজায় সরকারি অনুদান বেড়ে 60,000। কলকাতার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। বনগাঁট পুজো আয়োজকরা ভার্চুয়ালি যোগ দিলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে। দুর্গাপূজোর কাউন্টডাউন শুরু হলো। পুজো কমিটিগুলির অনুদান বাড়িয়ে 60,000 টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘোষণা করেন, 50,000-এর পরিবর্তে এবার পুজোয় সরকারিভাবে 60,000 টাকা করে অনুদান দেওয়া হবে পুজোর আয়োজকদের। এদিন মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় যেমন পুজো হয়, গোটা বিশ্বে কোথাও এমন পুজোর আয়োজন হয় না। রাজ্যে প্রায় 43,000 রেজিস্টার্ড পুজো কমিটি রয়েছে বলেও জানান তিনি। মহিলারাও ভালো পুজো করে থাকেন। পুজো উপলক্ষে প্রায় 11 দিন সরকারি ছুটিও ঘোষণা করেছেন তিনি। কার্যত 1 সেপ্টেম্বর থেকেই পুজোর সূচনা হয়ে যাবে বলেও জানান তিনি। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পুজোর বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো আয়োজকেরা। বনগাঁতেও নীলদর্পণ ভবনে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে যোগদান করেন বনগাঁর বিভিন্ন পুজো আয়োজকেরা। বৈঠকে হাজির ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার, মহকুমা শাসক প্রেম বিভাস কাশাড়ি, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় স্বভাবতই খুশি পুজোর আয়োজকেরা। এদিন বৈঠক শেষে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবকে কেন্দ্র করে সারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে শারদীয় দুর্গোৎসবের স্বীকৃতি আনিয়েছে। আমরা তার কাছে কৃতজ্ঞ যে এই পুজোটাকে কেমনভাবে করলে বিশ্বের সেরা হওয়া যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সম্ভব। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই শারদীয় দুর্গোৎসবে প্রত্যেকটা ক্লাবের কথা চিন্তা করে আজকে সেখানে গিয়ে তিনি দুহাত খুলে দিলেন। আজকে যেমন 50,000 থেকে 60,000 টাকা হয়েছে, তার থেকেও বেশি যে কারেন্টের বিল 60% করেছে, সমস্ত ফায়ার ব্রিগেড থেকে শুরু করে যেরকম ফ্রি আছে সেখানে গিয়ে করছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে সরিয়ে রেখে শারদীয় দুর্গোৎসবকে যে আবার মলিনতায় না থাকে, বাঙালির প্রাণের উৎসব, বাংলায় যেমন হবে সেখানে উদ্বুদ্ধ হবে বিদেশের আমেরিকা থেকে শুরু করে ইউরোপ কান্ট্রি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বাঙালিরা, তারাও সেই পুজো আমার সমানভাবে তারাও তালে তাল মিলিয়ে করার চেষ্টা করছে। এবং এবারে দুর্গাপুজোটা অনেক বড় করেছেন। আমাদের 1 সেপ্টেম্বর থেকেই র্যালির মাধ্যমে দুর্গা উৎসবের আগমনী বার্তা শুরু হয়ে যাবে। কলকাতার পর জেলার মধ্যে সবথেকে বড় পুজোর আয়োজনের দাবিদার সীমান্ত শহর বনগাঁ। গত 2 বছর পর ফের বনগাঁতে এবছর সাড়ম্বরে পালিত হবে দুর্গোৎসব। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবগুলি তার প্রস্তুতিও শুরু করেছে। বনগাঁর পুজো আয়োজকদের মধ্যে অন্যতম বনগাঁ অভিযান সংঘ। এদিন বৈঠক শেষে অভিযান সংঘের পক্ষে তুহিন ঘোষ বলেন, অভিযান সংঘের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তার সীমিত সামর্থ্যের মধ্যে যেভাবে আমাদের 50,000 টাকার থেকে 60,000 বাড়িয়েছে, তার আর্থিক আনুকূল্যতায় আমরা যথেষ্ট বলিষ্ঠ হয়েছি এবং আগামী দিনে বিদ্যুৎ খরচের ব্যবস্থাও 50% থেকে 60% বাড়িয়ে দিয়েছেন। এবং আমাদের একটা দুঃখের বিষয় আছে, এইবার আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার থেকে 1,000,000 টাকা মাননীয় পৌরপতির মাধ্যমে প্রত্যেকটা ক্লাব পেতাম, এবার তার থেকে যেন বঞ্চিত না হয় সেই জন্য আমরা চেয়ারম্যান সাহেবের কাছে বনগাঁ শহরের সমস্ত পুজো কমিটির পক্ষ থেকে আবেদন রাখবো, যেভাবে হোক যেমনভাবে হোক আমরা যেন সেই আর্থিক আনুকূল্যতা থেকে বঞ্চিত না হয় তিনি আমাদের ব্যবস্থা করবেন। মহকুমার শাসককেও জানাবো এবং সর্বোপরি পৌরপতি মহাশয়কে জানাবো। এদিন শুধু বনগাঁতেই নয়, বাগদাতেও ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন বাগদা এলাকার বিভিন্ন পুজো আয়োজকেরা। বাগদার পাশাপাশি অশোকনগরেও ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন স্থানীয় পুজো আয়োজকেরা। এ বিষয়ে অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার বলেন, প্রত্যেকটি সংগঠনে একটা সমন্বয় সভা করা হচ্ছে আসন্ন দুর্গাপূজা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভার্চুয়াল মিটিংয়ে থাকবেন এবং আজকে এখানে যারা বিডিও থেকে যারা এসেছেন তাদের সাথে কথা বলবেন, তাতে সমস্ত ক্লাবগুলো যোগদান করবেন।
আসলে পুজোটা যেন ভালো করে আমরা করতে পারি এবং অন্যান্যবার পুজোর সময় যে সুবিধা আমরা পাই সেই সুবিধা যেন সরকার আমাদের কতটুকু দেবে, কীভাবে হবে সেই সমস্ত নিয়ে আলোচনা হবে আজকে। মূলত বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া ছিল আজকের সভা ডাকার জন্য এবং আমরা সকলেই আমন্ত্রিত, আমরা এসছি সকলেই এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে শুরু করে গ্রাম পঞ্চায়েতে সবাই এসছে এবং এছাড়া যতগুলো ক্লাব আছে আমাদের গড়ে প্রায় 170 ক্লাব আছে আমাদের গ্রাম শহর মিলে, সেই গ্রাম শহরের সমস্ত ক্লাবের প্রতিনিধি এসছেন এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 আগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।